একটা সময় পর অভিযোগ থেমে যায়, চেনা মানুষ অচেনা হয়ে যায়, চ্যাট লিস্টে সবচেয়ে প্রিয় মানুষটার সাথে সম্পর্ক গিয়ে থাকে ব্লগ লিস্টে, গল্পে একটা ফুল স্টপ বসে, অধিকার হয়ে যায় অতি, অভিমান দেখানোর সুযোগ হারিয়ে যায়, দিন যেতে যেতে ক্রমশ অভিযোগও ফুরিয়ে আসে, তবুও কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না, কেন যেন ও জিনিস খানিকটা থেকেই যায় নীরবে হৃদয়ের কোনো একটা কোণে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনার হয় না।